এইটাছে ঘর, এই যে ঘর বানাচ্ছে, এই দেখেন কতগুলা বক। এই বকগুলা তারা ধরতেছে এইভাবে, একদম কেউ কিচ্ছু বলতেছে না। এই এলাকার মানুষ একদম বোবা হয়ে আছে। এই যে এলাকার মানুষ, এই যে দেখেন, এগুলো ভাঙেন, দেখেন কতগুলা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা। হ্যাঁ ভাই দাঁড়ান, ইস দাঁড়া 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 দাঁড়া, ছেড়ে দিছি তো তোরে। হ্যাঁ হ্যাঁ, একটা গেল। এই হইতেছে ঘর, এই যে দেখেন পাখি শিকার করতেছে এখানে। এই যে দেখেন, এটা হইতেছে ওদের পালিত বক, মানে এইটা দিয়ে আরো দূরের যে যে মুক্ত যে পাখিগুলো আছে এগুলাকে সংকেত দেয় এটা দিয়ে। ভাই এইটা কার, এগুলা কার? হ্যাঁ আপনার বাড়ি কোথায়? হ্যাঁ খামার বল, আপনার নাম কি? হ্যাঁ সাহাজুদ্দি। সাহাজুদ্দি, এটা কি করতেছেন আপনি? আপনি কি করেন? কামকাজ করি। এটা পাখি শিকার? এটা পাখি তো মনে করো ভীমান আছো, হঠাৎ করে যাই। হঠাৎ করে কি জন্য আসেন? বেড়াবার, এই যে খামার বন, খামার বন থেকে আমরা এই রাজনগরে আসছেন এই যে পাখি শিকার করতে। দর্শক এই যে দেখেন, এই যে দেখেন, এই যে পাখি, এই যে এই যে এই দেখেন কতগুলো পাখি শিকার করছে। এদের কি কাম, কি করব বলেন আপনারা, বলেন এইগুলো আমি কি করব। এইগুলা এই দেখেন কতগুলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা। হ্যাঁ ভাই দাঁড়ান, দশটা আর এইদিকে নাই। এগুলো ভাঙেন, এগুলো আপনারা কে শিখেছে এখানে? সাহায্য আজকে কালকে কি আপনি এনে দাঁড়ান, দাঁড়ান এমন আপনি ওই বক দিয়ে দিয়ে দেন দেন। আপনার বাড়িতে আছে পুলিশ যাইতেছে। দর্শক আছে দেখেন, এই যে দেখেন, এই যে এইগুলা আর কীভাবে দেখেন, এত সুন্দর পাখিটা এগুলাম সরাসরি আমি ছেড়ে দেবো। এগুলা এগুলো ছেড়ে দেবো, ওদেরকেও এখান থেকে দূর করবো। হ্যাঁ ভাই এদিকে দাঁড়ান আপনি। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই কে আছে ওইখানে, আর নিয়ে আসেন। দেখেন আপনাদের দেখাই, দেখেন এই যে কীভাবে এগুলো পাখিগুলো ই করতেছে। এটা পরে আগে যেগুলো ধরছে এগুলো আগে মুক্ত করি। এই ঘর এইভাবে বানায় এগুলো, বুঝলে আর হাজলিমি একটা, মানে কেউ কিছু বলে না। দাঁড়া তোদের তো আসছি, তোর সারম চিন্তা করিস না। এই দেখেন এই যে এইগুলো পাখিগুলো কীভাবে তারা মারতেছে, দেখেন ঘর মোচড় দিয়ে রাখি দিছে। চিন্তাটা করছে না একটা পাখি কীভাবে তারা কষ্ট দিতেছে। এই দেখেন তারা শিকার তো করছে, খাবে এগুলো বিক্রি করবে, আর দেখেন এদের এই মরার আগে, মারার আগে দেখেন তা আরও তিনবার চারবার করে দশবার করে মারতেছে। দেখেন এই যে ঘাড়টা, ঘাড়টা থাকবে আসলে এই দিকে, দেখেন এই যে দেখেন আমি আপনাদের দেখাই। এই দেখেন ঘাড়, আমি আসলে দেখেন ঘাড় কোন দিক দিয়ে মোচড় দিয়ে কোন দিক দিয়ে রাখছে এটা আমিও আসলে বুঝতে পারতেছি না। এই দেখেন এই যে এই যে খুলে গেল, এই দেখেন কোন দিক দিয়ে রাখছে আল্লাহ। এই যে দেখছেন মাসাত্র, এই যে সে মুক্ত হইল। এগুলো রাবার, রাবার দিয়ে বেঁধে রাখছে। এইগুলো আপনাদের এলাকা যদি থাকে, ইস দাঁড়া 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 দাঁড়া, ছেড়ে দিছি তো তোরে। হ্যাঁ হ্যাঁ, একটা গেল দেখেন, একটা গেছে। এই ওইখানে সবটি দাঁড়ায় এনো, হ্যাঁ একটা গেল। আর দেখেন এই যে আর একটা, ঘাড় মুচড় দিয়ে কীভাবে রাখছে, দাঁত দিয়ে কেটে দিই। হ্যাঁ
দেখেন পা এই যে রাবার দিয়ে বাঁধছে পা এ মুক্ত দাঁড়া 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 আরে দাঁড়া এই আরে পাখা পাখা ছাড়া দেন দেখেন সে যাইতে পারবে না পাখা এমন ভাবে ইয়ে করছে আরে পাখা এমন ভাবে বাঁধছে তো যাওয়ার আর কোনো মানে পথ নাই এখানে সে যাইতে পারবে না তো ভিডিওটা শেয়ার দিবেন অবশ্যই শেয়ার দিবেন শেয়ার না করলে মানুষ আসলে দেখতে পারবে না অবশ্যই দেখেন আমার কথা আমার আসলে দুই হাত আমি ছাড়াতে পারতেছি না এমনভাবে এগুলো বাদ বাদ দিছে দেখেন সে মুক্ত হয়ে যায় যা হ্যাঁ আরে আবার বসলি উনি মরব নাকি দেখেন দেখেন আর কতগুলা সবগুলাই ছেড়ে দিতেছি ভিডিওগুলো শেয়ার করবেন শেয়ার করলে একটু ভালো হবে এই যে হইতেছে ঘর এই যে ঘর বানাচ্ছে দেখেন কতগুলো বক এই বকগুলো তারা ধরতেছে এইভাবে একদম কেউ কিচ্ছু বলতেছে না এই এলাকার মানুষ একদম বোবা হয়ে আছে এই যে এলাকার মানুষ এই যে দেখেন আমি এই পাশে থাকি ওই পাশে তো এই এলাকার মানুষ বোবা হয়ে আছে সবাই মানে কেউ কিছু বলতেছে না এইগুলো পাখি যে এইভাবে ধরে নিয়ে যেতেছে এরা কেউ কিচ্ছু বলতেছে না দেখেন তো ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন কারণ এই শেয়ার না করলে আসলে আরও অনেকে কিন্তু বুঝতে বা দেখতে পারবে না অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে কিন্তু অনেকেই জানতে পারবে এই পাখি শিকার কিন্তু বন্ধ করতে হবে অবশ্যই বন্ধ করতে হবে তো এই যে পালিত পাখি আমরা এইগুলো ছাড়িয়ে দেবো ছেড়ে দিদি মতো আমি দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া ছেড়ে দিব ছেড়ে দিন ছেড়ে দিন যেতে পারবে না ছেড়ে দিন ছেড়ে দিন অপেক্ষা কর তো এই হলো অবস্থা দেখেন কতগুলা পাখি শিকার করছে এখানে আপনাদের এলাকায় যদি এগুলো দেখেন অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন যতটুকু পারলাম আমি করার চেষ্টা করলাম তারা ভয় পাইছে মোটামুটি হবে ভয় পাচ্ছে কোথায় এখন ইয়ার যুগ নেই আসলে দেখেন কতগুলো পাখি ধরছে দেখেন আমার লোকটা ওইদিকে পালাই গেছে তারা ধরতে পারলাম না দেখেন এইভাবে পাখি শিকার করে এইভাবে যদি পাখি শিকার করে কয়দিন লাগবে দেশ থেকে পাখি শেষ হইতে চিন্তাটা করেন দেখেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে সবাই এটাকে দেখতে পারে এই পাখি শিকার আসলে কীভাবে বন্ধ করা যায় এটার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে এরা কিন্তু আমাদের মাঠে কিন্তু অনেক হেল্প করে এই পাখিগুলো বিশেষ করে যে ফসলের সময় অনেক পোকামাকড় খায় ফসলের পরিবেশ কিন্তু ভালো থাকে এদের জন্য আর এগুলোকে আমরা খাইতেছি মারতেছি দেখেন কী কষ্ট দিয়ে এদেরকে মারতেছে দাদা এগুলো একটা ছাড়েন তো একটা একটা করে আমি পারতেছি না একা একা বিষ্টাও দিকে রাখেন এই আগে এই পালা পালা ছাড়েন এটা ধরেন ওটা ধরুন আসলে ওটা ধরেন আমি দড়িটা ছাড়ি আনি ওটা দড়ি শুদ্ধ গেছে ওটা তো ধরি ফেলাবো মানুষ
তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর শেয়ার করার মাধ্যমে কিন্তু অনেকে দেখতে পারবে বিষয়টা আর আপনাদের অঞ্চলে যদি এরকম পাখি শিকারক থাকে অবশ্যই এটাকে বাধা দিবেন এবং পারলে আইনের হাতে তুলে নেবেন যা 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 ওই আচ্ছা যেটি পড়ছে ওটা আগে ধরেন দেহিনীর আবার আছে পায় নাই না ছেড়ে দেন দুটা নেন দি হাতে নেড়া আমার হাতে না ছাড়েন না ছাড়েন দেন ছেড়ে দেন যাওয়ার পাবো কি না সন্দেহ যা 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 আহা এটা ভারী হয়েছে দুটা বসে না দুটা বসে না দুটা আমার হাতে দিয়ে বাড়ি তিন যা ট্রিটমেন্ট করে তারপর সারবো সারা কমা দিয়ে হ্যাঁ এই একটা বক আমি সারে দিই দেখেন পা গুলা রক্ত শূন্য হয়ে গেছে দেবিকা হ্যাঁ আরে দাঁড়া যা জুড়াবো না এই দুটো ধরে আনলাম তো ধরেন আটটা কোজে নিয়ে গেল এটা মানে শরীরটা শুকায় তারপর সারি দেওয়া লাগবো ফোকাস করে ধরেন হ্যাঁ আটটা কোজে নিয়ে গেল দেন দিলে আমার দেন হাত দেন